হ্যালো স্টুডেন্টস, আমার এই চ্যানেল বেঙ্গলি নামে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছো এবং সকলে খুব মনোযোগ সহকারে পড়াশোনা করছো। তো আজ আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হলো অপেক্ষক, যেটাকে ইংরেজিতে বলা হয় ফাংশন। তো এটা একটা ম্যাথামেটিক্যাল কনসেপ্ট যেটা আমাদের ইকোনমিক্সের সঙ্গে খুবই ওতপ্রোতভাবে জড়িত। এই জিনিসটা না জানলে, এই ব্যাপারটা সম্বন্ধে যদি বেসিক কনসেপ্ট না থাকে, তো তাহলে আমাদের ইকোনমিক্সের যে বিভিন্ন ফাংশনগুলো পড়বো, তো সেগুলো কেন এলো, কীভাবে এলো, সেটা সম্বন্ধে আমরা বুঝতে পারবো না। তো তার জন্য এই অপেক্ষকের ধারণাটা জানা অবশ্যই দরকার। তো যেটা হবে, আমরা মাধ্যমিক লেভেলে পড়েছি যে ওয়াই ইকুয়ালস টু 2x + 5, তো এরকম একটা ইকুয়েশন পড়েছি। তো সেই ইকুয়েশন থেকে আমরা কী করেছি, যে আমরা রেখাগুলো টেনেছি, সেটা হলো এখানে এক্স, এখানে ওয়াই। তো এক্সের এক একটা মানের জন্য, যেমন যদি আমি এখানে এক্সের মান এক ধরি, এখানে এক্সের মান এক বসলো, তাহলে ওয়াইয়ের মান কত হবে, 1 × 2 = 2 × 1 + 5 = 7। অর্থাৎ এক্সের মান যদি এক হয়, ওয়াইয়ের মান হয় 7। ঠিক তেমনি যদি এক্সের মান 2 হয়, তাহলে 2 × 2 + 5 = 9। অর্থাৎ এক্সের মান যদি 2 হয়, ওয়াইয়ের মান হবে 9। আবার এক্সের মান যদি 9 হয়, তাহলে 2 × 9 + 5, তাহলে 9 × 2 = 18, আর 5 = 23। অর্থাৎ এক্সের মান যদি 9 হয়, ওয়াইয়ের মান হবে 23। অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এক্সের মানকে যা খুশি ধরতে পারছি। এই এক্সের মান যা খুশি ধরার জন্য ওয়াইয়ের মান এক একটা পাচ্ছে। এখানে এই যে ইকুয়েশনটা, এটাকে বলা হয়, এক্সকে বলা হয় এখানে স্বাধীন চলরাশি অর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর ওয়াই কে বলা হবে পরাধীন চলরাশি বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। অর্থাৎ এক্সের এক একটা মানের জন্য ওয়াইয়ের আমরা এক একটা মান পাচ্ছি। এবার এটাকে অপেক্ষক যখন লিখবো, সেটা কিভাবে লেখা হয়, এখানে ধরা হয় এক্স ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স। কেন এখানে শুধু এক্স লিখলাম, এখানে দেখুন একটাই ভেরিয়েবল আছে, তা একটা চলরাশি আছে, পাঁচের মান যা খুশি হতে পারে না, পাঁচই হবে। এই দুই কেউ, দুই একটা স্বাভাবিক সংখ্যা, তাহলে এখানে বলতে পারি এইটা থেকে যে ওয়াই হলো এক্সের ওপর এক্সের ওপর নির্ভরশীল একটা চলরাশি, বা ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স। এখন এটা তো একটা ম্যাথামেটিক্যাল ব্যাপার বা দেখানো হলো, এবার এই ব্যাপারটার সঙ্গে আরেকটা জিনিস দেখাই, যে এই যে ইকুয়েশনটা লিখেছি বা সমীকরণটা লিখেছি, এটা কি সবসময় এরকম হয়? এই ইকুয়েশনটা কী কী হতে পারে? এটা যেমন হতে পারে, এটা সমান লেখা যেতে পারে 2x + 5 একটা লেখা যেতে পারে, বা এরকম লেখা যেতে 2x² + 5x + 3 লেখা যেতে পারে, বা এটাও লেখা যেতে পারে 4x লেখা যেতে পারে শুধু, বা এটা লেখা যেতে পারে y = 2। তো এগুলো প্রত্যেকটা y = 2, অর্থাৎ ওয়াইয়ের মান 3x² - 2x + 9। তো এই রকম বিভিন্ন ধরনের ইকুয়েশন হতে পারে, যেটা আমরা অপেক্ষকের সাহায্যে দেখাচ্ছি। এখন এই প্রত্যেকটা ভ্যালু এক এক রকমের বেরোবে। এক্সের এই যে এক একটা মান পাবো, তো সেই মানগুলোকে আমরা সাপেক্ষে আমরা ওয়াইয়ের এক একটা মান পাবো। এবং এর সঙ্গে আমাদের অর্থনীতির কী সম্পর্ক, ইকোনমিক্স এর ব্যাপারটা কী, সেটা দেখাবো। আমরা এর আগে যে চ্যাপ্টারে পড়েছি চাহিদা, তো চাহিদাতে চাহিদা ডিমান্ড, আমরা লিখেছি ডিমান্ড ইজ এ ফাংশন অফ প্রাইস অফ এক্স, ডিমান্ড অফ এক্স ইজ এ ফাংশন অফ প্রাইস অফ এক্স, প্রাইস অফ ওয়াই, টেস্ট, প্রেফারেন্স, ইনকাম। তো এইটা, এই দেখো এখানে একটা দ্রব্যর চাহিদা এই চারটে বিষয়ের উপর নির্ভর করছে, এটা হচ্ছে ডিমান্ড ফাংশন। অর্থাৎ কোনো একটা দ্রব্যের চাহিদা একটা বিষয়ের উপর নির্ভর করছে। ঠিক তেমনি কোনো একটা দ্রব্য যদি উৎপাদন করি, যেমন প্রোডাকশন অফ এক্স ইজ এ ফাংশন অফ কী হবে, কোনো একটা দ্রব্যের উৎপাদন প্রোডাকশন, পি কে যদি প্রোডাকশন হয়, এক্স করা হয়, তো প্রোডাকশন উৎপাদন করতে কী লাগে, ক্যাপিটাল লাগবে, লেবার লাগবে,
তারপরে ল্যান্ড লাগবে, তারপরে টেকনোলজি লাগবে, তাহলে কি এই দ্রব্যটার উৎপাদন কোন একটা পার্টিকুলার এক্স দ্রব্যের উৎপাদন কি কি বিষয়ের উপর নির্ভর করবে, এই বিষয়গুলোর উপর। ঠিক তেমনি আমরা যদি কস্ট ফাংশন পড়ি, কস্ট অফ এক্স, তাহলে এক্স দ্রব্য উৎপাদন করতে যে কস্ট লাগবে সেটা কি কি, সেটাকে কিভাবে লেখা যেতে পারে, সেটাকে লেখা যেতে পারে ওয়েজ, রেট অফ ইন্টারেস্ট, ওয়েজ হলো, রেট অফ ইন্টারেস্ট হলো, রেন্ট হলো, টেকনোলজিকে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের পারপাসে খরচা, তো এই প্রত্যেকটা জিনিসকে উপর নেই। তো এই জন্য এই যে এফ, এই এফটার কিছু নয়, একটা হলো কস্ট, মানে ব্যয় হচ্ছে এদের উপর নির্ভর করে, এর ব্যয় এইটা, এই জন্য এটাকে ফাংশন আকারে লেখা হয়। এটা বিশাল কিছু আমরি একটা জটিল ব্যাপার নয়, এটা খুব সিম্পল ব্যাপার, যেটা আমরা মাধ্যমিকে পড়ে এসেছি, যেখানটায় সিম্পল এই জিনিস, যেখানে আমরা এই শুধু এই জিনিসটা পড়েছি, তো সেই ব্যাপারটা কি এখানে একটু ম্যাথমেটিক্যাল আকারে দেখানো হচ্ছে। তো দেখো ভিডিওটা, আশা করি বুঝতে পারবে, যদি কোনো বুঝতে অসুবিধা হয় তো বলো, আমি আরও সহজ করে যদি হয় সম্ভব হয় তো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, সকলে ভালো থেকো, সকলে খুব মনোযোগ সহকারে পড়াশোনা করো।